বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম, সকালবেলা একটু মানে প্রতিদিনই আমি আর কি আমাদের বাড়ির আশপাশ দিয়ে একটু হেঁটে বেড়াই। তো সকালের কিন্তু ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে খেতে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এই কারণে আর কি আমি একটু হেঁটে বেড়াই আমাদের বাড়ির পিছন সাইড দিয়ে। তো পিছন সাইডে তো আমাদের বাউ, তো সেখান দিয়ে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর একটু ভিডিও করলাম। তো সকালের দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো আজ দুই তিন দিন তেমন একটা কুয়াশা নাই, কারণ কিছুদিন আগে খুব কুয়াশা পড়ছিল। তো আজ দুই তিন দিন আবার একটু বেশ রোদও আছে, আবার কুয়াশাও পড়ে না। তো এই কারণে যে সকালটা দেখুন হালকা হালকা কুয়াশা গুঁড়া দিয়ে। তো প্রথমে বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি এখানে সকালে হাঁটাহাঁটি করার পর বাড়িতে আমাদের লাউ গাছে দুইটা লাউ ধরছে। তো লাউ দুটো আবার একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর নিচে এই যে মাটির চুলাটা বানিয়ে রাখছিলাম ওইটা শেয়ার করবো একদিন আপনাদের সাথে। তো চুলাটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, কারণ সবাই অনেকেরই বলছিলাম বানাই দিতে, তো কেউই দেয়নি। পরে তুলা চুলাটা আমি নিজেই বানাইছি, তো লেপে তারপরে সুন্দর করে একদিন শেয়ার করব। তো আমাদের গাছে দুইটা লাউ ধরছে, লাউ দুটো খুবই আসলে কোনো মানে খাওয়ার মতন হয়নি, কষি একদম। তো আর দুই দিন গেলেই পরে কেটে খাবো, রান্না করব। তা আসলে নিজের হাতে মানে নিজেদের বাড়িতে শাক সবজি তরকারি এটা কিন্তু পেড়ে নিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো আমার শাশুড়ি লাউ গাছ লাগিয়েছে, ওপাশে বসে সিম গাছ টাছ আছে অনেকগুলা, তো এখনও সিম ধরেনি। তো তারপরে আমি বাসি উঠানটা ঝাড়ু দিচ্ছি, বাসি উঠান ঝাড় দিচ্ছি। আর এখানে আর আমার ছেলে তো সবসময় মানে বান্দরের মতন লাফালাফি শুরু করে দেয়, তো আমি কাজ করি আর ও শুধু লাফালাফি করে বেড়াই আমার সামনে দিয়ে। আর আমাদের মানে আজকে ধান আসবে বাড়িতে, তো ওই কারণে আর কি উঠানটা লেপবো আমি। তো উঠানটা লেপলে অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করলাম, কারণ উঠান লেপা যারা হয়তো বা অনেকদিন দেখেন না শহরে আছেন, তো উঠান লেপা লেপি এগুলো দেখলে কিন্তু ভালো লাগবে। তো আপনাদের ভালো লাগায় তো আসলে আমার কাজ, কারণ আপনাদের যাতে ভালো লাগে সেটাই আমার করার আসলে উদ্দেশ্য। তো এই কারণেই টুকিটাকি কাজগুলো শেয়ার করলাম। আর আজকে রান্না আসলে আমাদের করিনি, ভর্তা ভাত রান্না করছিলাম। তো ওই ভর্তা ভাত আসলে শুধু আলু ভর্তা ভাত, তো এই কারণে শেয়ার করলাম না। রাফি এসে এসে রাফি এখানে আসো, এই যে আমি এখানে। তো আমি আসলে বাড়ির পিছন সাইডে মানে ঘরের পিছনে নিরিবিলি জায়গায় একটু এসে ভয়েস দিছিলাম। তো তখন আমার ছেলে আবার আমাকে ডেকে পাশের বাড়ি চলে আসছে, মনে করছে আমি ওই বাড়িতে গেছি, তো তাই আবার ওকে ডাক দিলাম। আর গ্রামের বাড়িতে কিন্তু যখন আর কি এই ধানের সময় আসে, তো ধান এলে বাড়িতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কাজ আর কাজ। তো এই কারণে আসলে আরও আমাদের মানে আর কি যখনই ধানের সময় হয় তো তখনই বেশিরভাগই তাড়াতাড়ি আর কি সেই ভর্তা ভাতটা এগুলো রান্না করি। তো এই কারণে সকালবেলা ভর্তা ভাত রান্না করছে, আর কিছু রান্না করিনি। তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার ভিডিওটি আজকে। এই যে আমি টুকি, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো আমার এই যে আমি কথা বলছি না, তো তারপরে এখানে এই যে গোবর দিয়ে আমি উঠান লেপছি, আর আমার শাশুড়ি আমার পানি এনে দিচ্ছে। তো শাশুড়ির হাতে কি জানি হয়েছে, তো এই কারণে লেপলো না, বললো আমাকে লেপতে। তো আমি আবার উঠানটা লেপছি।
তো কাদের ছোটকালে কারা এই জিনিসটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাদের বাড়িতে মন গোবর দিয়ে লেপা উঠান লেপা দেখছেন তো তারা কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে আমু কি বলে আর আমু কি করে এটা উঠান লেপছে গরুর গোবর দিয়ে উঠান লাগছে আমাদের রাতি আমার ভাই খেতে খেতে কি আমার মেয়ে মানে কিন্তু কি আমার মেয়ে মানে দেবে না নে কিন্তু কি আমার মেয়ে মানে মাটিতে একটা চা থাকে চার সে কামড়ি দেয় উড়ে যাচ্ছে। তারপরে যে এখানে আবার আমাদের মানে আমি উঠান লেপছি লেপতে লেপতে আবার ওখানে দেখলে ভালো লাগবে। এই যে আমার ছেলেকে আমি আবার 5 টাকার কয়েন কিনে দিলাম, বাদাম কিনে দিলাম, আর 5 টাকার তো তারপরে আমি মানে একটা বিছানার চাদর আর আমার কয়েকটা কাপড় ধোবো, সেটাই
তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করি, কারণ দোয়া জিনিসটা সবসময় বলে কেউ হয় না, কারণ অন্তর থেকে মন থেকে যদি যেটা আসে তো সেটাই আসলে প্রকৃত দোয়া, প্রকৃত ভালোবাসা। তো আপনাদের জন্য আমি সবসময় অন্তর থেকে দোয়া করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেশা বস, এ শোন, শাড়ি তো আমার।